হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের রায়োমার্টিন দু হাজার চব্বিশ প্রশ্নবিদ্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের সাত নম্বর আট নম্বর ন নম্বর এবং দশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক সাত নম্বর স্কুলের প্রথমে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর প্রশ্ন হল সকলোত্তর পথনাথ উপাধি ছিল এর উত্তর হবে হর্ষবর্ধনের দুই নম্বর প্রশ্ন হল রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল এর উত্তর হবে বিক্রমপুরে তিন নম্বর প্রশ্ন হলো বিক্রমশীল মহাবিয়ার প্রতিষ্ঠা করেন এর উত্তর হবে ধর্মপাল এরপরে দু নম্বরে আছে দু এক কথায় উত্তর লেখো এক নম্বর প্রশ্ন হলো গঙ্গায় কোন চোল উপাধি কে নেন এর উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল দু নম্বর প্রশ্ন হল পবন কাব্যের রচয়িতা কে এর উত্তর হবে ধৈ তিন নম্বর প্রশ্ন হল পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো এর উত্তর হবে ধিমান এরপরে আছে দু তিনটি বাক্যের মধ্যে উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো এক নম্বরে আছে ন্যায়ের টিকা লেখো দু নম্বর প্রশ্ন হল রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও এরপরে আছে চার পাঁচটি বাক্যে উত্তর লেখো এক নম্বর প্রশ্ন হল চর্যাপদ কি দু নম্বর প্রশ্ন হল পাল ও সেন যুগে ধর্মের পরিচয় দাও তারপরে আছে আট দশটি বাক্যে উত্তর লেখো এক নম্বর প্রশ্ন হলো ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এই সংগ্রামের মূল কারণ কী ছিল দু নম্বর প্রশ্ন হল ভারতের সামন্ত ব্যবস্থা ছবি আঁকতে গেলে কেন তা একখানা ত্রিভুজের মতো দেখায় আর এর সাথেই আছে এই ব্যবস্থায় কীভাবে সামন্তরা জীবিকা নির্বাহ করত আজকের ক্লাসের পিডিপটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করতে পারো এরপরে আট নম্বর স্কুলের প্রথমে আছে এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো কৌটিল্য রচিত একটি গ্রন্থের নাম লেখো এর উত্তর হবে অর্থশাস্ত্র দুই নম্বর প্রশ্ন হলো প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল কোনটি এর উত্তর হবে পুণ্ডবর্ধন তিন নম্বর প্রশ্ন হল কানহুপাত কে ছিলেন এর উত্তর হবে বৌদ্ধ সিদ্ধাচার্য তারপরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হলো মোহাম্মদ ঘুরি মারা যান এর উত্তর হবে বারোশো ছয় খ্রিস্টাব্দে দুই নম্বর প্রশ্ন হলো লক্ষণ সেনের রাজসভায় সবচেয়ে বিখ্যাত কবি ছিলেন এর উত্তর হবে কবি জয়দেব এরপরে তিন নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এই উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো এক নম্বর প্রশ্ন হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল দুই নম্বর প্রশ্ন হল চর্যাপদের রচয়িতা চারজন সিদ্ধাচার্যের নাম লেখো এরপরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও দু নম্বর প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে এরপরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এই সংগ্রামের মূল কারণ কি ছিল দুই নম্বর প্রশ্ন হল পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এরপরে ন নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হল রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের এর উত্তর হবে বিক্রমপুরে দুই নম্বর প্রশ্ন হল পাল ও সেন যুগে রাজারা উৎপন্ন ফসলের ওপর কর নিতেন এর উত্তর হবে একের ছয় ভাগ তিন নম্বর প্রশ্ন হল বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় এর উত্তর হবে ওইত আরণ্যকে এরপরে আছে দু এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দ থেকে হিজোরি সন গণনা করা হয় এর উত্তর হবে ছশো বাইশ খ্রিস্টাব্দ থেকে দুই নম্বর প্রশ্ন হলো চর্যাপদের পুঁথি নেপাল থেকে কে উদ্ধার করেন এর উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী এরপরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর লেখ এই উত্তরগুলি আমি আর বলছি না তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো এক নম্বরে আছে ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝো দু নম্বর প্রশ্ন হল ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল ত্রিশক্তিগুলির নাম লেখো এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল পালো সেনযুগের শাসন ব্যবস্থার তুলনা করো দু নম্বর প্রশ্ন হল রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও এরপরে আছে নিচের প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল দু নম্বর প্রশ্ন হল পাল যুগের সমাজ ও ধর্মীয় ব্যবস্থা কেমন ছিল এরপরে দশ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হল আরব দেশের যাযাবর মানুষদের বলা হতো এর উত্তর হবে বেদুইন দুই নম্বর প্রশ্ন হল টোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন এর উত্তর হবে বিজয়ালয় তিন নম্বর প্রশ্ন হল উড় শব্দটির অর্থ হল এর উত্তর হবে গ্রাম পরিষদ তারপরে আছে শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন হল রামচরিত কাব্যটি রচনা করেন দেশ এর উত্তর হবে সন্ধাকর নন্দী দুই নম্বর প্রশ্ন হল ট্যাক্স খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা সিন্ধু প্রদেশ অভিযান করেন এর উত্তর হবে সাতশো বারো খ্রিস্টাব্দে এরপরে আছে সম্পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখ এক নম্বর প্রশ্ন হল প্রথম খলিফার নাম কি এর উত্তর হবে আবু বকর দুই নম্বর প্রশ্ন হল ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম লেখো এর উত্তর হবে কোরআন এরপরে চার নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো দু নম্বর প্রশ্ন হল চর্যাপদ সম্পর্কে যা যেন লেখো তারপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো এক নম্বর প্রশ্ন হল শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল দু নম্বর প্রশ্ন হল ঐবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন আর এর সাথে আছে পাল আমলে বাংলা শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে